দেশের বাইরে ফুটপাতের এমন সুলভ বাজার হয়তো দেখা মিলবে কেবল এই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসেই প্রয়োজনীয় নানা দ্রব্যের পাশাপাশি ধর্মীয় সামগ্রী সুগন্ধি ঘড়ি নারীদের ব্যবহার্য পণ্য কি নেই এখানে সপ্তাহের সাত দিনই বসে ফুটপাতের এই বাজার সব শ্রেণি পেশার প্রবাসীরাই এ বাজারের ক্রেতা বলে জানান ব্যবসায়ীরা আমারে আমাদের সেল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে তারপরে ইসলামিক মনে করেন আতর হিজাব ওড়না ক্রিস্টাল সব সবকিছু আমাদের প্রেম সবকিছুই আছে কাস্টমার মহিলার সংখ্যাই বেশি ইনশাল্লাহ ভালো ব্যবসা কিনে হচ্ছে আর কি থেকে প্রায় আটটা পর্যন্ত মোটামুটি ভালো ব্যবসা ব্যক্তি প্রতিদিন প্রায় কয়ে তিনশো চারশো পাঁচশো বিপণী বিতানের তুলনায় ফুটপাতের এই দোকানগুলোতে অনেক সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় বলে জানান ক্রেতারা আর এই সুলভ মূল্যের টানেই অনেক দূর দূরান্ত থেকেও এখানে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে আসেন প্রবাসীরা আমি আসছি ল্যান্সডেল থেকে পেন্সিলভেনিয়া ল্যান্সডেল থেকে এখান থেকে দেড়শো মাইল দূরে এবং প্রতি মাসে আসি এই জ্যাকসন বাজার করবার জন্য এখানে আসলে আমরা সব সময় আসি এখানে ভালো জিনিস পাওয়া যায় কম দামে এবং বাঙালিদের কাছ থেকে নেই সুলভ মূল্যের এ বাজারের দোকানিরা আয়কর বিভাগের নজরদারির বাইরে থাকায় এ ব্যবসা করে আত্মকর্মসংস্থানের পাশাপাশি নিজেদের আর্থিক সচ্ছলতাও নিশ্চিত করছেন অনেক প্রবাসী বাংলাদেশি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র